আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে লিচু ভর্তা করে দেখাবো। এজন্য এখানে আমি কিছু লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই লিচুগুলোকে আমি একটা ঢাকনালা পাত্রে নিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, এবং দিয়ে দিব দুইটা লাল মরিচ, আমি আগে থেকে ভেজে গুঁড়ি করে রেখেছিলাম সেইটা। তারপর আমি পাত্রের মুখে ঢাকনা দিয়ে আস্তে আস্তে ঝাঁকিয়ে নিব। এভাবে ঝাঁকিয়ে নিলে লিচুর মধ্যে লবণ মরিচ খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও টেস্টি হবে। এখন আমি এর মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো ঝাঁকিয়ে নিব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে আর খেতে না জানি কতটা মজা হবে। যেহেতু বাজারে এখন প্রচুর লিচু পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে লিচুর ভর্তাটা এখনই বানিয়ে ফেলুন। আশা করছি আমার এই লিচু ভর্তাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।